অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুর বাজারের দুই ব্যবসায়ী সজল কুমার সাহা এবং সমীর সাহা কাজ শেষ করে দোকান বন্ধ করে নিজ নিজ বাড়ি চলে যায়। শুক্রবার সকালে ওই দুই ব্যবসায়ী ফোনে জানতে পারে যে তাদের দোকানে চুরির ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে ওই দুই ব্যবসায়ী দোকানে এবং গুদামে এসে প্রত্যক্ষ করেন যে চোরের দল দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। এরপর দুই ব্যবসায়ী সজল কুমার সাহা এবং সমীর কুমার সাহা চুরির ঘটনাটি তেলিয়ামুড়া থানায় জানায়। প্রতিদিন রাতে মহারানীপুর বাজারে পুলিশের ও টহলদারির ব্যবস্থা রয়েছে, কিন্তু এই পুলিশি টহলের মাঝেই চোরের দল কিভাবে চুরির ঘটনা সংঘটিত করলো, এই চোরের ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রিপোর্ট পাবলিক নাও।